প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের কতগুলো উদ্দীপক ছিল, যে উদ্দীপকের ছিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 + √2, এই জাতীয় অঙ্ক ছিল। তো এখান থেকে আমরা এক্স এর মান বের করা শিখেছিলাম। তো এ পর্বে আমরা যে এক্স এর মান যেটা আমরা পেলাম, সেই মান থেকে কিভাবে আমরা 1/x এর মান নির্ণয় করব সেগুলো দেখব। যে এবং x+1/x এবং x-1/x এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তাহলে এখানে দেওয়া আছে, এক নাম্বার সমস্যা এখানে দেওয়া আছে যে x সমান দেওয়া আছে √3 + √2। তো এটা 1/x টা কি হবে? তাহলে 1/x, উপরে 1 থাকবে, নিচে x এর মান হচ্ছে √3 + √2। এখন এখান থেকে আমরা যে কাজটা করব, যে দেওয়া আছে √3 + √2, এখন √3 - √2 দ্বারা লব এবং হরে গুণ করে দেব। একটা সূত্র জানি আমরা, a² - b² সমান a+b × a - b। নিচে এই সূত্র আকারের আছে, এখানে এর জায়গায় আছে √3 এবং বির জায়গায় আছে √2। তাহলে আমরা নিচে লিখতে পারি যে √3² - √2² এবং উপরে থাকে হচ্ছে √3 - √2। তো পরের লাইনে আমরা √3² মানে এটা শুধু 3, এবং √2² মানে শুধু 2, উপরে থাকবে √3 - √2। তারপরে আমরা লিখতে পারি, নিচে 1 থাকে তো 1 লেখার আর প্রয়োজন নাই নিচে, তাহলে √3 - √2। তাহলে 1/x, 1/x এর মান হচ্ছে √3 - √2। তো এটা হচ্ছে 1/x এর মান বের করার নিয়ম। প্রথমে এটাকে 1/x করে নিতে হবে, এবং লব এবং হরে যেটা দেওয়া থাকবে সেটাকে মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, এবং তারপরে যে a² - b² সূত্র পড়বে এবং এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা 1/x এর মান পাবো। তাহলে এখান থেকে দেখা গেল যে x এর মান যদি √3 + √2 হয়, অর্থাৎ প্লাস হয়, তাহলে 1/x এর মান হবে √3 - √2। এখন আমরা যে যে বিষয়টা দেখব, যে x+1/x এর মান কি হলো, কিভাবে হলো। তাহলে আমরা যদি এখানে দেখি যে এক নাম্বার আমরা জানি যে x = √3 + √2, এবং 1/x এর মান এখানে √3 - √2। x+1/x করার জন্য আমরা এই দুটাকে এখন যোগ করে দিই, যোগ করে x এর সাথে 1/x যোগ করলে হয় x+1/x ইজিকুয়াল টু, তাহলে এটা কাটা যায় √3 √3 যোগ করলে হয় √2 √3। এইভাবে আমরা x+1/x এর মান বের করতে পারি। তাহলে এরপরে x-1/x এর মান কিভাবে বের করব, যে x সমান আমরা জানি √3 + √2, 1/x এর মান তাহলে জানি √3 - √2। এখন এই দুটাকে যদি আমরা বিয়োগ করি মাইনাস করে, তাহলে x-1/x বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, তাহলে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে ফেলি, তাহলে x-1/x। এখন দেখো এটা এটা কাটা যাবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, এখন এবং √2 √2 যোগ করে হয় √2 √2। এইভাবে x-1/x এর মান নির্ণয় করতে হয়। তাহলে এখানে সবগুলো অঙ্ক ঠিক একই প্রক্রিয়া সমাধান করতে পারবে। যদি 2 নম্বর সমাধান করতে চাই, 2 নম্বর দেওয়া আছে যে x = √6 + √5, তাহলে ঠিক আগের মতো 1/x, নিচে √6 + √5। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, √6 - √5 দ্বারা লব এবং হরে গুণ করে দিতে হবে। √6 + √5, √6 - √5, ঠিক আগের মতোই √6 - √5। তাহলে এটা আমরা লিখতে পারি √6² - √5² তাহলে এখান থেকে আমরা পাবো √6 - √5, এবং নিচে থাকবে হচ্ছে 6 মাইনাস
ফাইভ। তাহলে এখান থেকে আমরা 1/x সমান কি পাবো, √6 - √5। তাহলে এটা হলো 1/x এর মান। তো এখন x প্লাস 1/x এর মান কিভাবে নির্ণয় করবো, ঠিক একইভাবে যে x সমান আমরা পেলাম, দেওয়া আছে x সমান √6 + √5, এবং 1/x সমান আমরা পেলাম যে √6 - √5। তো এখন এই দুটো যদি যোগ করে দিই প্লাস করে, তাহলে x প্লাস 1/x প্লাস করলে এটা কাটা যায়, 2√6 হয়। এবং যদি মাইনাস করো, যে x সমান √6 + √5, 1/x সমান √6 - √5, তাহলে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে হবে x মাইনাস 1/x, এবং এখানে এটা কাটা যাবে এবং যোগ করলে হয় 2√5। তো এইভাবে সবগুলো অঙ্ক তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছো, কারণ এক্স প্লাস 1/x এর মান জানা থাকলে যে আমরা যে এই ধরনের যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মান নির্ণয় করতে পারি না। তাহলে এইটা থেকে যে মানটা পাওয়া যাবে সেই মানটা থেকে আমরা এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তারপরে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, বিভিন্ন ধরনের যে রাশিগুলো থাকে মান নির্ণয় করতে বলা হয়, সেই মান নির্ণয় করা যাবে। তাহলে প্রথমত যে যদি উদ্দীপকটা এরকম থাকে, এই জাতীয় কোনো উদ্দীপক থাকে, সেই উদ্দীপক থেকে আমাদের এক্স এর মান আগে বের করে নিতে হবে। আর এক্স এর মান নির্ণয় করার পর্বে একে আমরা দেখেছি, এরপরে এক্স এর মান নির্ণয় করার পর এরপরে যে 1/x এর মান নির্ণয় করতে হবে, এরপরে এক্স প্লাস দুটা যোগ করে দিলে এক্স প্লাস 1/x এর মান পাওয়া যাবে, বিয়োগ করে দিলে এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করা যাবে। তো আশা করি তোমরা বাকিগুলো তোমরা এই যে 3 থেকে 6 পর্যন্ত এগুলো তোমরা বাসায় ট্রাই করবা,